গত ক্লাসে আমি তোমাদের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করেছিলাম। এখানে আমরা কি করব, আমরা ওই সেই ফাংশনের ডোমেন রেঞ্জ আবার কিছু জটিল কিছু ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা বের করা শিখব। আমরা কিছু ছোট ছোট ফাংশন শিখেছিলাম, এবার আমরা কিছু জটিল কিছু ফাংশন যদি লিখি, তারপর এখানে একটা ফাংশন এমন যদি হয় f(x = x²-4)/x - 2, এই ফাংশনের ডোমেন কী হবে, রেঞ্জ কী হবে। এখন ডোমেনের জন্য বলেছিলাম যে কোন মানের জন্য এটা অসংজ্ঞায়িত। x = 0 বসালে এই ফাংশনটা, x = 2 বসালে এই ফাংশনটা কিন্তু 0, 1/0 আকারে এসে যায়। সেই জন্য এই ফাংশনের ডোমেন হবে, অর্থাৎ ফাংশনের ডোমেন হবে 1 রিয়েল নাম্বার থেকে 2 বাদ হবে, তাহলে এই ফাংশনের ডোমেন এটা। এখন এবার আমরা যদি রেঞ্জ বের করতে চাই, তাহলে আমি কিন্তু বলেছিলাম যে আমরা রেঞ্জ বের করার জন্য যে মানের জন্য, অর্থাৎ এক্স এর এই মানগুলো বসানো করে যে মান পাবো সেটাই হলো রেঞ্জ। এখন আমি এখানে 2 বসাতে পারছি না, এক্ষেত্রে আমি 10 সাথে যেহেতু পারছি না, আবার বলছি 2 বসানো করে যে উত্তর সেটাই বাদ যাবে। সেই জন্য এটা থেকে আমাদের যে করতে হবে, যেটা y = আমাদের এই f(x) = এটাকে সরল করলে আমরা পাবো x + 2 x - 2/x - 2 = x + 2। এখন দেখো এই ফাংশনে যদি আমরা x এর পরিবর্তে 2 বসাই, তাহলে আমরা কি পাই, y এর ভ্যালু কত পাই, y এর ভ্যালু পাই আমরা 4। যেহেতু এখানে ডোমেনের সময় আমরা 2 বসাতে পারছি না, 2 বাদে সকল রিয়েল নাম্বার, সেই ক্ষেত্রে 2 বসানোর পরে যে উত্তর আমরা পাবো সেই উত্তর আর এই রেঞ্জ হবে না। তাহলে এই ফাংশনের রেঞ্জ কী হবে, এই ফাংশনের রেঞ্জ হবে 1 রিয়েল নাম্বার থেকে বাদ যাবে 4। তাহলে এই ফাংশনের রেঞ্জ হবে 1 রিয়েল নাম্বার বাদ 4 উপাদান। এবার আমরা দেখব যদি রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণের কোনো অঙ্ক থাকে, যেমন f(x) = √x²-3x + 2, এই জাতীয় ফাংশন আমরা কীভাবে ডোমেন রেঞ্জ বের করা শিখতে পারি। প্রথমে আমরা এই ফাংশনকে সরল করব, সরল করলে আমরা এটা পাবো হলো x- আমরা মিডিল টার্ম যদি করি x - 2 × x - 1। এবার এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি আমরা এখানে এই দুটো উৎপাদকের গুণফল, যদি আমরা দুইটা শর্ত পাবো, x - 2 > 0 এবং x - 1 > 0, অর্থাৎ দুইটাই ধনাত্মক হতে হবে, অথবা 2 নম্বর শর্ত কি হতে পারে, দুটোই ঋণাত্মক হতে পারে এবং x - 1 > 0 হতে পারে। এখন যদি আমরা 1 নম্বর শর্ত থেকে আসি, তাহলে কি আসতে পারে, x > 2 এবং x > 1। এখন এই দুটো সমন্বয় যদি আমরা করি, x এর মান 2 থেকে বড় আবার 1 থেকে বড়, সেক্ষেত্রে যদি আমরা লিখি, অর্থাৎ দেখো যদি আমরা লিখি এখানে x > 2, তাহলে 1 থেকে অটোমেটিক সে বড় হয়। এক্ষেত্রে মনে রাখবা তোমরা, যখন গ্রেটার দেন হবে, বড় সংখ্যা থাকবে, বড় চিহ্ন হবে, দুটোই বড় চিহ্ন, তখন আমরা বড়টি থেকে যদি বড় লিখি, তাহলে অটোমেটিক আমরা ছোটটি থেকে বড় পেয়ে যাবো। একইভাবে 2 নম্বর শর্ত থেকে যদি আমরা পাই, 2 নম্বর থেকে যদি আমরা পাই, কী পাই, x > 2 এবং x > 1, অর্থাৎ x এর মান 2 থেকে ছোট আবার 1 থেকে ছোট, অর্থাৎ আমরা এটা লিখবো কি, x মান x > 1, তাহলে অটোমেটিক সে 2 থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ ছোট সময় ছোট লিখবো। তাহলে আমরা দুটো উত্তর পেলাম, একটা হলো x > 2 এবং x < 1। তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে, আমি তোমাদের এই অংশটা একটু বুঝবো না, আসলে আমরা ডোমেনটা যদি লিখি এখানে আমরা লিখতে পারি দুইভাবে, কি লিখতে পারি, দেখো এই ফাংশনের ডোমেন সমান 2 থেকে বড়, আবার দেখো এখানে বলছে যে অথবা এখানে 1 থেকে ছোট, 2 থেকে বড় এবং আমরা যদি সংখ্যা লিখাই তোমাদের দেখাতে পারি, তাহলে কেমন হয় দেখো তো, 0, 1, 2,
এভাবে যদি সংখ্যাটিকে চিন্তা করো তাহলে x এর মান 2 থেকে বড় অর্থাৎ ইকুয়াল টু 2 থেকে বড় মানে হলো এটা আবার কি x এর মান 1 থেকে ছোট তাহলে এই মানটা অর্থাৎ এদিকে তাহলে এই অংশটাই হলো ডোমেনের সেট ডোমেন উপাদান এই অংশ বাদে এটাকে যদি আমরা সেটের মধ্যে লিখতে চাই তাহলে দেখো লিখতে পারি এটা লিখতে পারি কি আমরা যে মাইনাস ইনফিনিটি থেকে 1 ওপেন এটা ক্লোজ ইউনিয়ন আমরা লিখতে পারি 2 থেকে ইনফিনিটি এটা ক্লোজড এটা ওপেন তাহলে এটাই হলো এই ফাংশনের ডোমেন একইভাবে এবার আমরা দেখব এই ফাংশনের রেঞ্জ কত আসে এই ফাংশনের রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে আমরা দেখব যে এই ফাংশনের রেঞ্জের সময় রুট যেহেতু আছে তাহলে অবশ্যই রুটের কথা মনে রাখতে হবে এটা অবশ্যই 0 থেকে এটা কি হবে সবচেয়ে ছোট উপাদান এখানে হবে 0 দেখো আমি এখানে যাই বসাই না কেন নেগেটিভ কোনো মান আসবে না এই রেঞ্জের মধ্যে বসাই তাহলেও কিন্তু আমি পাবো এখানে 0 এখন রেঞ্জ কত পাবো রেঞ্জের ক্ষেত্রে দেখো আমি y 0 থেকে আমি যাই বসাই না কেন আস্তে আস্তে কিন্তু মানগুলো বৃদ্ধি পাবে অর্থাৎ ওই ফাংশনের রেঞ্জ হবে আমি মুছে ফেলি নিচে লেখার জন্য তাহলে এই ফাংশনের আমরা রেঞ্জ কত পাবো তাহলে এই ফাংশনের রেঞ্জ পাবো যেহেতু 0 থেকে বলছি 0 থেকে ইনফিনিটি রেঞ্জ পাবো আমরা 0 থেকে ইনফিনিটি